আমাদের সর্বপ্রথম যে গাড়িটা আছে সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা সাইনাস। এটা ফুল কমপ্লিট চাচ্ছিলাম 3,20,000 টাকা ফেপার ফুল কমপ্লিট। এটার আস্কিং প্রাইস চাচ্ছিলাম আমি 5,30,000। তোমরা এটা কিরকম চাচ্ছেন, প্রাইসটা কিরকম চাচ্ছেন? এটার প্রাইস আমি চাচ্ছিলাম 6,40,000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি। মিরপুরবাসী যারা আছেন তাদের জন্য সুখবর, আসলে মিরপুরে এত জোস একটা গাড়ির শোরুম আছে এটা আসলে কেউ এতদিন জানতো কিনা আমি জানি না। তবে আজকে আপনাদেরকে এই ফুল শোরুমের সবগুলো গাড়ির আপডেট প্রাইস জানাবো এবং এখানে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইস একদম 3,00,000 টাকায় কিন্তু গাড়ি পেয়ে যাবেন। এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাসেল ভাইকে। তো রাসেল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটার লোকেশন হচ্ছে 10 নম্বর এবং বিআরটি এর একদম মিডেলে, FRST অটো কার্স। 10 নম্বর এসে যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দিবে। আর এছাড়া আপনার লাস্ট ফার্মা একদম পাশেই হচ্ছে এটার অবস্থান, মেইন রোডের সাথেই। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে ওনাদের গাড়িগুলো দেখতে পারেন। আর ওনাদের এখানে কিন্তু সব ধরনের গাড়ি একদম কম দামি থেকে বেশি দামি সব ধরনের গাড়ি কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে। তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে এই শোরুমের সবগুলো গাড়ি আপডেট প্রাইস জানাবো। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, FRST অটো কার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাসেল বলছিলাম। হ্যাঁ, আমরা ফার্স্টে আজকে কোন গাড়িটা দেখব? আমাদের সর্বপ্রথম যে গাড়িটা আছে সেটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা সাইনাস। আচ্ছা, তার মডেল হচ্ছে 91, রেজিস্ট্রেশন হচ্ছে 96, 15 সিসি অরিজিনাল ইঞ্জিন আছে, মাইলেজ হচ্ছে 7,000 অরিজিনাল মাইলেজ। পেপার্সটা ফুল আপডেট, এসি ফুল কমপ্লিট। জি, সব প্রত্যেকটা গাড়ির আলোচনা সাপেক্ষে ঠিক আছে। এরপরে আমার কাছে রয়েছে আরেকটি টয়োটা ব্র্যান্ডের টয়োটা এক্স জিও। আচ্ছা, XXO 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন, 15 সিসি, সিএনজি করা আছে, 60 লিটার। আচ্ছা, এই গাড়িটা মোটামুটি অনেকটাই ফ্রেশ, অল ওভার ফ্রেশ শোরুম কন্ডিশন, অল ওভার ফ্রেশ। আচ্ছা, এসি থেকে শুরু করে ফুল কমপ্লিট ফুল প্যাকেট। এটার আস্কিং প্রাইস শেয়ার করছি আমরা 11,60,000 টাকা। 11,60,000 টাকা আমরা অনারেবল করতে পারবো আলোচনা সাপেক্ষে, কিছু অনারেবল করা যাবে ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি, এরপরে আরও একটি টয়োটা ব্র্যান্ডেরই, আমার এখানে আসলে বেশিরভাগই টয়োটা ব্র্যান্ডেরই। আচ্ছা, তো এই টয়োটা কেইনার টিআই 1998 মডেল, 2002 রেজিস্ট্রেশন, 15 সিসি, পেপার্স ফুল কমপ্লিট, সিএনজি করা আছে। তোমরা এটা কীরকম চাচ্ছেন, প্রাইসটা কীরকম চাচ্ছেন? এটার প্রাইস আমি চাচ্ছিলাম 6,40,000 টাকা। টয়োটা ট্রিপল 100 যেটাকে বলি আমরা, 111 এটার 1331 সিসি, সিএনজি করা আছে, পেপার্স ফুল আপটুডেট, এসিটিসি ফুল কমপ্লিট। এটার মডেল হচ্ছে 97, রেজিস্ট্রেশন 2004। আচ্ছা, তো আমরা ভিতরের কন্ডিশন একটু দেখি। ভিতরের কন্ডিশনও ফ্রেশ আছে, এসিটিসি ফুল কমপ্লিট। আচ্ছা, একদমই ফ্রেশ। আচ্ছা, এটা কি? এটার আস্কিং প্রাইস চাচ্ছিলাম আমি 5,30,000 টাকা। আমাদের টয়োটা ব্র্যান্ডের স্টারলেট সলিড, একটু কম বাজেট থাকে, রাইট? তো সেই স্টারলেট সলিড 93 মডেল, 98 রেজিস্ট্রেশন, 1331 সিসি, পেপার্স ফুল কমপ্লিট আপডেট করা আছে, সিএনজি করা আছে। আর গিয়ার ফাংশনটা হচ্ছে অটো, ডোরটা ম্যানুয়াল।
ডোর ম্যানুয়াল আছে জি। কি রকম চাচ্ছেন ভাইয়া? এটা আমি ফুল কমপ্লিটলি চাচ্ছিলাম, এটা আসলে বার্গেনিং করার প্রাইস চাচ্ছিলাম, এটা ফুল কমপ্লিট চাচ্ছিলাম 320,000 টাকা পেপারস ফুল কমপ্লিট দিয়ে। পেপারস কমপ্লিট দিয়ে 320,000 টাকা, পেপারস ছাড়া কেউ নাই। আচ্ছা পেপারসটা একটু রানিং ফেল আছে, রানিং ফেল আছে, যদি সেই সময় তাহলে পেপারসের টাকাটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা সেক্ষেত্রে কত টাকা মাইনাস হতে পারে? এখানে লাগবে 31,000 টাকা, 31,000 টাকা, 31,000 টাকা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে আমরা যদি একটু রাইটে দেখাই, হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন জি খুবই ভালো কন্ডিশনই আছে গাড়িটি, যাদের আসলে কম বাজেটে গাড়ি দরকার আমি মনে করি ইন্ডিয়ান টিপটপ ভাবে ফ্রেশ আছে, টিপটপ ফ্রেশ আছে। এরপরে চলে যাচ্ছি, আচ্ছা এরপরে আবারও চলে যাচ্ছি মধ্যবিত্ত পরিবারের জন্য স্বাচ্ছন্দ্যের ভিতরে একটি গাড়ি, টয়োটা এক্স কোরোলা, সিরিয়ালটা খ অ্যাসিস্তা, 1300 cc, এটা 1300 cc, বাট 1500 cc ইঞ্জিন লাগানো আছে, পেপার স্যান্ডউইচ করা আছে, এটাও সিএনজি করা আছে, পেপারসও ফুল কমপ্লিট, এসি কমপ্লিট, টিপটপ কন্ডিশনের ভিতরে গাড়িও ফুল কমপ্লিট। আচ্ছা এটা কীরকম চাচ্ছেন? এটার আস্কিং প্রাইস চাচ্ছিলাম আমি 720,000 টাকা, 720,000 টাকা এখানে অনারেবল করা যাবে। আচ্ছা দামাদামি করা যাবে। এরপরে চলে যাচ্ছে একটা প্রোবক্স, একটা প্রোবক্স সবারই আসলে অন্যরকম একটা প্রোডাক্ট, প্রোবক্স ফ্যামিলি কার, 2003 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 1500 cc, 1500 cc, অল অফ বডি ফুল কন্ডিশন ফ্রেশ, এসিও ফ্রেশ। আচ্ছা এটা কত চাচ্ছে? এইটার প্রাইস চাচ্ছিলাম আমি 570,000 টাকা, 570,000 টাকা অনারেবল করা যাবে, অনারেবল করা যাবে। আচ্ছা খুবই ভালো কন্ডিশনের গাড়ি ভাইয়া, এটার কালারটাও তো অরিজিনাল না? এটার কালার অরিজিনাল, এটার কালার অরিজিনাল। তো যাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনারা ডেসক্রিপশনে থাকা নাম্বার অথবা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন। আমরা একটু জিপ টাইপে চলে যাচ্ছি, এটা যে নিশান, নিশান এক্সট্রিম, নিশান এক্সট্রিম 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 2500 cc, পেপারস ফুল কমপ্লিট, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, এটা গিয়ারটা ম্যানুয়াল জি, গিয়ারটা ম্যানুয়াল, টিপটপ ফুল ফ্রেশ, চাকাগুলো প্রায় নতুন, চাকাগুলো প্রায় নতুন মতো। এটা চাচ্ছিলাম আমি 12,40,000 টাকা, 12,40,000 টাকা। ঠিক আছে 12,40,000 টাকা হলে গাড়ি, এটার মধ্যেও তো আপনার কিছু কিছু অনারেবল পাবো, এটা তো অনারেবল পাবো। আমরা ছোট ভিতরে একটা জিপ দেখতে যাচ্ছি, এটা হচ্ছে রাস, টয়োটা রাস, 2011 মডেল, রেজিস্ট্রেশন 2016, 1500 cc, 1500, পেপার ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট, শোরুম কন্ডিশন, অল অফ শোরুম কন্ডিশন, অরিজিনাল কালার, পেপার স্টার্স, মাইনাস খুবই কম, মাত্র 65,000 মাইনাস। এটার আস্কিং প্রাইস চাচ্ছিলাম আমি 1475,000 টাকা, 1475,000, আস্কিং প্রাইস আমি এখান থেকে একটা অনারেবল করতে জি। এবং আমরা একটু কষ্ট করে ভিতরের অংশটা দেখি, ভিতরের অংশটা একটু দেখবো, এটার ভিতরে ফুল ব্ল্যাক, একদম ফুল ব্ল্যাক, যাদের আসলে ব্ল্যাক পছন্দ তারা কিন্তু খুবই মজা পাবেন গাড়িটা দেখে, এবং ভিতরে কিন্তু খুবই জোস, খুবই জোস, একবারে সরু কন্ডিশন বলে। আচ্ছা ঠিক আছে, যারা একটু মজা করে ঘুরতে চান, আউটডোর সানরুফ এন্ড মন্ডুপ দুটোই আছে, 2005 এর মডেল, 2007 রেজিস্ট্রেশন, পেপার ফুল কমপ্লিট, এসি ফুল কমপ্লিট, 100% কমপ্লিট গাড়ি, ওকে গাড়ি। আচ্ছা প্রাইসটা চাচ্ছিলাম আমি 11,80,000 টাকা, 11,80,000 টাকা, আমি কিছুটা অনারেবল করতে পারবো। আচ্ছা তো মাত্র 11,80,000 টাকা হলেই মোটামুটি আমরা এই গাড়িটা পেয়ে যাব, একদম ফুল কমপ্লিট একটা ওকে গাড়ি না? রাইট। আচ্ছা আর আরটি গাড়ি দেখো, শেষ আমরা যে গাড়িটা দেখব সেটা আরটা হচ্ছে নোয়া KR42। আচ্ছা KR42 নোয়া, এটার মডেলটা হচ্ছে 2004, রেজিস্ট্রেশন 2009, রেজিস্ট্রেশন 2009, 1800 cc, 1800 cc, পেপার ফুল কমপ্লিট, গাড়ি ফুল অল কমপ্লিট। আচ্ছা এটা সুবিধার্থে যেটা জানা যাচ্ছে যে এটা হচ্ছে লো ফ্লোর হাই রুপ, যেটা আমরা সবাই ইয়ে করি, ইঞ্জিনটা ফ্রেশ আছে। আমরা এটা ভিতরের অংশটা দেখাই, এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন, ভালো কন্ডিশনের গাড়ি, ভিতরে কোনো ঝামেলা নেই, একদম ফ্রেশ, যেমন সিএনজি করা আছে, সিএনজি করা আছে, টায়ার কন্ডিশনও বেস্ট আছে। এটা কি রকম চাচ্ছেন ভাই? এটার প্রাইস চাচ্ছিলাম আমি 830,000 টাকা, 830,000 টাকা, 30,000 টাকা। তো মোটামুটি 8,00,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু জোস একটা নোয়া গাড়ি নাকি? জি। আচ্ছা ঠিক আছে,
ভাই আমি যদি একটা জিনিস জানতে চাই যে আপনাদের এখানে আসার সহজ লোকেশনটা কি? এটা যদি আমাদের এখানে আসার সহজ লোকেশন হচ্ছে সুদূর ঢাকার মিরপুর 10 নম্বর গোলচক্কর থেকে বিআরটি বিআরটিএ যেটা বাংলাদেশের বিআরটিএ এর দুইজনের মাঝখানে 10 নম্বর অ্যান্ড বিআরটির মাঝখানে সাইড অফ লাজফার্মার পাশেই। আসলে আমাদেরকে ফোন দিলেই সহজেই পেয়ে যাবেন, মেন রোড বাই মেন রোড খুব সহজেই পেয়ে যাবেন। আমাদের শোরুমের নামটা হচ্ছে FRST অটো কার্স। আচ্ছা ঠিক আছে, তো এটা মূলত আপনাদের 10 নম্বর এবং বিআরটি এর মিডেলে অবস্থান করছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।